মদমাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আক্রান্ত হলেন গ্রামবাসীরা। চলল বাড়ি ভাঙচুর, বোমাবাজি। ঘটনা শিউরির কুকুরটি গ্রামে। সম্প্রতি মদমাদকের বিরুদ্ধে মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। মাদকের কারবারিরা তাদের কয়েকজনকে মারধর করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কাল গ্রামবাসীরা মাদক কারবারিদের বাড়িতে ভাঙচুর চালান। আজ সকালে বদলা নিতে মাঠে নামে দুষ্কৃতীরা। প্রতিবাদীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তারা। বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ গ্রামে গেলে নিষ্ক্রিয়তার অভিযোগে ফেটে পড়েন গ্রামবাসীরা। এলাকায় চরম উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে গ্রামে রয়েছে প্রচুর পুলিশ। বীরভূম জুড়ে শাসক দলে মদতে চলছে মাফিয়া রাজ। অভিযোগ তুলেন জেলার বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায়। আজকে বীরভূম জেলা সর্বত্রই আজকে মাফিয়া, বালিঘাটের মাফিয়া, কয়লার মাফিয়া, ড্রাগের মাফিয়ার পুরো বীরভূমে রাজত্ব শুরু হয়ে গেছে। প্রশাসন ব্যবস্থা নিতে পারবে না, কারণ এদের মাথার উপরে আজকে তৃণমূলের তৃণমূলী নেতাদের হাত আছে, তাদের আশীর্বাদ আছে। তারা একমাত্র মাফিয়াদের জন্য, সেখান থেকে তাদের টাকা আসে এবং প্রয়োজন মতো বিরোধী পক্ষকে সহায়তা করার সাহায্য পায়। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, জেলা জুড়েই চলছে দুষ্কৃতী তাণ্ডব। অভিযোগ সিপিএম নেতা রামচন্দ্র ডোমের। কোন প্রতিবাদ হলেই তার উপরে হচ্ছে এই ধরনের হামলা, বিশেষ করে সামাজিক আন্দোলন, মাদক বিরোধী আন্দোলন, তাকেও বরদাস্ত করতে পারছে না। ভয়ঙ্কর ঘটনা, বীরভূম তো বুঝতেই পারছেন একটা জায়গা, প্রতিদিনের ঘটনা, বোমা বারুদ অগ্নিসংযোগ লুটপাট, এই হচ্ছে বীরভূমের শাসক পার্টির দুষ্কৃতীদের মদতে সব ঘটনা ঘটছে সর্বত্র। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এদের কোনো দুষ্কৃতীদের দমন করার কোনো মতলব নেই, যার ফলে এই ঘটনা বেড়েই যাচ্ছে। পুলিশের একাংশে মদত আছে, দ্বিতীয়ত হচ্ছে যে এই দুষ্কৃতীদের সঙ্গে তো বখরা আছে সব, এ তো বখরার ব্যাপার। গোটেরায় গ্রাম্য বিবাদ, মিথ্যে অভিযোগ আনছে সিপিএম, বলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সিপিএমের কাজ নাই, কম নয়, শাসক দল বলে দিলেই হয়ে গেল। কুকুরিয়াটা গ্রামের ব্যাপার, সেটা গ্রাম্য বিবাদ, আর কিছু কিছু হলেই শাসক দলের ব্যাপার। লোক নাই, চোর নাই, বসে বসে বিবৃতি ভালো দিতে পারে। রামবাবুকে বলুন, একটা ভদ্রলোক, ডাক্তার লোক, মিথ্যা কথা বলতে মানা করুন। ওখানে একটা পুরো গ্রামের ব্যাপার, মানে পার্টির কোনো ব্যাপার নয়, শাসক দলের কোনো ব্যাপার নয়, ফাল ফাল কথা বলে দিলেই হয়ে যাবে। এখানে আমাদের কোনো সম্পর্কই নেই, আমাদের কোনো ব্যাপারই নেই তৃণমূলে। তবুও আমরা বললেন, আমরা অলরেডি লোক পাঠিয়ে দিয়েছি কি করা যায়। অনুব্রত বাবু, আপনি কি অবগত আছেন দীর্ঘদিন ধরে এই গ্রামে বেআইনি মদের কারবার চলতো? আমরা জানি অলরেডি অগ্নি ব্যবস্থা চলছে, আইনে আইনে তো ব্যবস্থা হবে, এবং পুলিশ পুলিশের কাজ করবে, কোনো চিন্তা করার কারণ নেই।